হাতে একটা ব্যাট হাঁটতে হাঁটতে মিরপুর স্টেডিয়ামের সেন্টার উইকেটে হাজির সাউথ আফ্রিকান দলপতি টেম্বা বাভুমা। এডেন মার্করাম, কেশাব মাহারাজরা সহ পুরো প্রোটিয়া দল ততক্ষণে মূল মাঠ থেকে চলে গেছেন মিরপুরের একাডেমি মাঠে, শুধুমাত্র একজন বাদে। টিম কম্বিনেশন কেমন হবে তার পুরোটাই নির্ভর করছে উইকেট কেমন হবে তার উপর। তাই ক্যাপ্টেন হিসেবে নিজের সেরা একাদশ নির্বাচন করা এবং গেম প্ল্যান সাজাতে উইকেট দেখতে হবে, বুঝতে হবে। ক্যাপ্টেন্সির এই বাড়তি দায়িত্বটা বাভুমা পালন করছেন ঠান্ডা মাথায়, বেশ খানিকক্ষণ সময় নিয়েই উইকেট দেখলেন। এপাশ থেকে ওপাশ বাদ রাখেননি, কড়া নজর বুলিয়ে উইকেটের চরিত্র বোঝার চেষ্টা করেছেন তিনি। এর মাঝে করেছেন ব্যাটিং শ্যাডো, হাতে ধরে সারফেসের অবস্থাও দেখে নিয়েছেন জুহুরির চোখে। তবে তার পরীক্ষা নিরীক্ষা এখনও শেষ হয়নি, কারণ প্রোটিয়াদের কনফিউশনে ফেলতে পাশাপাশি দুটি উইকেট বানিয়েছে বিসিবি। প্রথমটা দেখা শেষ করে বাভুমা গেলেন দ্বিতীয় উইকেটে, সেকেন্ড উইকেটটাও দেখেছেন মন দিয়ে। এরপর এক মাঠকর্মীর সাথে কথাও বলে নিলেন, এরপর আবার উইকেট দেখায় মনোযোগী হলেন। খানিক দাঁড়িয়ে ব্যাটিং শ্যাডো করে আবার হাঁটা ধরেন ড্রেসিং রুমের দিকে। যদিও প্রথম টেস্ট খেলা হবে না বাভুমার, তার পরিবর্তে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার এডেন মার্করামকে। তবুও নিজের দায়িত্ব পালনে এতটুকুও কার্পণ্য করেননি বাভুমা। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টকে সামনে রেখে শুক্রবার বাংলাদেশ অনুশীলন করবে দুপুর 2টা থেকে। তবে ব্যক্তিগত উদ্যোগে মুশফিক মিরপুরে হাজির সকাল সকাল, এসেই করেছেন জিম সেশন, এরপর ব্যাট হাতে চলে গেছেন ইনডোরে। খেলার আগে মুশফিকের বাড়তি প্রস্তুতি নতুন কিছু নয়। খেলোয়াড়ি জীবনে নিজের কাজের প্রতি মুশফিকের ডেডিকেশন সবসময় অনুকরণীয়, অনুসরণীয়। শুক্রবার আরও একবার তারই প্রমাণ দিলেন মিস্টার ডিপেন্ডেবল। ইনডোরে যাওয়ার পথে মুশফিক উইকেটেও চোখ বুলিয়ে নিয়েছেন খানিকক্ষণ। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি। No, no, no,